টিভি কেনার পূর্বে আমরা কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি যে 10 বিটের কালার সিস্টেম টিভি নিব নাকি 8 বিটের কালার সিস্টেম টিভি নিব, আর এটির পার্থক্য কি, আর সুবিধা অসুবিধা কি আছে, এটা সম্পর্কে কিন্তু পূর্বে আমাদের আলোচনার দরকার ছিল না, টিভি কেনার পূর্বে আমাদের ভাবারও প্রয়োজন ছিল না, কারণ সব টিভিগুলোই ছিল 6 বিটের। তো এই টিভি নিয়ে আমরা কিন্তু সন্তুষ্ট ছিলাম, এরকম 4K টেলিভিশন ছিল না। তো বর্তমান সময়ে কিন্তু 4K 8K 12K এরকম টিভি বাংলাদেশের মার্কেটে চলে আসছে। তো এই সময় কালার সিস্টেম নিয়েও আমরা কিন্তু সচেতন হয়ে গিয়েছি। তো টিভি কেনার পূর্বে আপনি যদি শুনতে পান যে এটা 8 বিটের কালার সিস্টেম আর আপনি এটা 10 বিটের কালার সিস্টেমের সুবিধা পাচ্ছেন, তো এটা সম্পর্কে কিন্তু বৃহৎ আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমি আছি মাহমুদুল হাসান, আপনাদেরকে খুব সহজভাবে এই কালার সিস্টেম এর যে পার্থক্য আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার পিছনে যে টিভিগুলো আছে এটি কিন্তু অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে গঠিত, অর্থাৎ প্রতিটা টিভি কিন্তু বর্তমান সময়ে পিক্সেলের সমন্বয়ে গঠিত। পূর্বের সময় কিন্তু এলসিডি টিভি আমাদের কাছে পরিচিত ছিল, তো সেই সময় এরকম কিন্তু পিক্সেলের মাধ্যমে হতো না, তো বর্তমান সময়ে কিন্তু পিক্সেলের মাধ্যমে হচ্ছে। আর এর যে কালার সিস্টেমটা এটি কিন্তু 3টি মূল কালারের সমন্বয়ে আমরা সম্পূর্ণ কালারটা পেয়ে থাকি। ভাবতে অবাক লাগলেও এটি কিন্তু 3টি কালার থাকে। RGB লাইট আমরা কিন্তু বাহিরে RGB লাইট কিনতে পাই, RGB এর যদি আমরা ফুল ফর্ম শুনি তাহলে R এ রেড বোঝাচ্ছে, আর G তে গ্রিন বোঝাচ্ছে, আর B তে ব্লু বোঝাচ্ছে। এই যে 3টি কালার এটার কিন্তু শুধু আর রেডের যে কালারটা এটার কিন্তু 256টা শেড আছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কম বেশি করে বিভিন্ন কালারে আমাদেরকে আনুমানিক ধারণা দিয়ে থাকে। এই যে 256টা শেডে যখন দেখায় এটি হচ্ছে 8 বিটে দেখায়, তখন আমরা যদি কালারের সমন্বয় দেখি 8 বিট কালার সিস্টেমে আমরা কিন্তু পেয়ে থাকি 16 মিলিয়ন কালার। 256 আমরা যদি 3 বার গুণ করি তাহলে কিন্তু এটা 16 মিলিয়নেরও অধিক চলে আসছে, অর্থাৎ এটার সমন্বয় কালার কিন্তু 16 মিলিয়নের বেশি হবে। যখনই আমরা 10 বিটে যাব তখন কিন্তু আমাদের ভাবনাতেও নাই এমন একটা বিষয় আমরা কিন্তু দেখতে পাবো, অর্থাৎ 8 বিটে আমরা 16 মিলিয়নেরও বেশি কালার পাচ্ছি, অর্থাৎ কম্বিনেশন করে এই কালারটা আমাদের কিন্তু নজরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখনই 10 বিটের কালার সিস্টেমে যাচ্ছি তখন এই যে কালার সিস্টেমটা ওইখানে ছিল 256টি কালার, কিন্তু এইখানে মূল কালারের আমরা পাচ্ছি হচ্ছে 1024টা। 1024 যদি 3 বার গুণ করে থাকি তাহলে আমরা পাচ্ছি 8 বিটে যে কালার পেয়েছি এর 64 গুণ কালার আরও বেশি পাচ্ছি, অর্থাৎ 8 বিটের তুলনায় 10 বিট কালার সিস্টেম আপনাকে 64 গুণ কালার বেশি দিচ্ছে। এখানে কিন্তু হিউজ পরিমাণে কালার আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই 8 বিটের যে কালার সিস্টেম আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন এর তুলনায় রিয়েলিটি কিন্তু আপনাকে বেশি দেখাবে 10 বিট কালার সিস্টেম। তুলনামূলক উজ্জ্বলতা, কালারের দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু বেস্ট পাবেন 10 বিটের কালার সিস্টেমটা। এরপরে 12 বিট কালার যদি দেখি আমরা তাহলে কিন্তু 10 বিটের কয়েক গুণ বেশি আমরা কালার সিস্টেমটা পেয়ে যাব। তো তুলনামূলক কিন্তু 10 বিটের তুলনায় আবার 12 বিটটা বেশি কালার সিস্টেম আপনাকে প্রোভাইড করছে। কালার সিস্টেমের রিয়েলিটিটা আপনি আরও বেশি উপভোগ করতে পারবেন। আপনি পিছনে আমার যে টিভিগুলো দেখতে পাচ্ছেন তো এইখানে দেখবেন যে ব্ল্যাকটা সম্পূর্ণ ব্ল্যাকই দেখাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু ব্ল্যাকটা ওইরকম দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে আনুমানিক পিক্সেলের পরবর্তী যে পিক্সেলটি আছে ওটিতে যে কালার যদি ধরতে নাও পারে আনুমানিক হিসেবে ধরে নিচ্ছে। 8 বিটে রিয়েলিটিটা আপনাকে দেখাতে পারছে না, আপনি শুধু বুঝে নিচ্ছেন যে এই কালারটা, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এইখানে কিন্তু রিয়েলভাবে আপনি বুঝতে পাচ্ছেন যে এখানে কোন কালারটা ব্যবহার করা হয়েছে, এই ভিডিও ফুটেজে কোন কালার আপনাকে দেখানো হচ্ছে। তো 8 বিটের তুলনায় আপনি যদি 10 বিটের টিভি নিয়ে থাকেন তাহলে অবশ্যই জিতবেন, কালার সিস্টেমটা ভালো পাবেন, আপনার চোখের জন্যও কিন্তু হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে 8 বিটের তুলনায় 10 বিট রিয়েলিটিটা উপস্থাপন করতে পারবে আপনার সম্মুখে আরও ভালোভাবে। যদি আপনার সম্ভব হয় 10 বিটের টিভিটা কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি জিতবেন। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান এটা ডিটেলস জানতে যে কত বিটের টিভি আর কীভাবে বিট সিস্টেমটা আসে, আপনারা যদি জানতে চান কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে ডিটেলসটা নিয়ে আসবো। আজকের ভিডিও এ পর্যন্তই। তো যারা নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।